আমার প্রথম প্রশ্ন, আল্লাহ কেমন দেখতে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কতদূর পর্যন্ত দেখতে পায়? আর আমার তৃতীয় প্রশ্ন, আল্লাহ কি করে? তুই যদি উত্তর দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তোকে ফাঁসি দিয়ে দেবো। এই দেখো তোমার ছেলে বিরিয়ানি খাবে, বিরিয়ানি এনে দাও। বিরিয়ানি খাবো বলছে, ঠিক আছে লে আসছি। রওশান, বিরিয়ানি রেডি, চলে আসো। রওশান, এই তো দু প্লেট বিরিয়ানি লেছি, কুন্ডা লিবিলে। এই প্লেটটাতে মাংস আছে, আর এই প্লেটটাই তো কিছুই নাই। তাহলে এইটাই মনে হয় লেগ পিস আছে। আব্বা, আমি এই প্লেটটা নিব। ঠিক আছে, তাহলে ওইটাই নাও। শুনো রওশান, জীবনে যতদিন তুমি নিজের স্বার্থ ভাববে ততদিনই তোমার এভাবে লস হবে। জীবনেও তুমি জিততে পারবা না, জিতেও হেরে যাবে। আর শোনো, সব সময় যেটা দেখা যায় সেটা সত্যি হবে এমন না। ঠিক আছে, কাল আবার বিরিয়ানি নিয়ে আসবো, তোমার আবার পরীক্ষা হবে। রওশান, তোমার পরীক্ষা শুরু, কোনটা নেবা বলো? আমি কি উপরে মাংস দেখি? ভিতরে মাংস ছিল না। আব্বা, আমি এইটা নিব। কোনো সমস্যা নাই, তাই নাও। শোনো রওশান, জীবন তোমাকে প্রতিদিন প্রতিটি সময় নতুন কিছু শেখাবে। আগে যেটা শিখেছিলে সেটা মনে রাখা অবশ্যই ভালো, কিন্তু আগে যেটা শিখেছিলে সেটাই যদি ধরে বসে থাকো তাহলে জীবনে চলতে পারবে না। জীবনে সঠিকভাবে চলতে গেলে মানুষের এসব চালগুলো তোমাকে ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আব্বা, তুমি আমার বাবাই, রোজ রোজ এমন করছো কেন আমার সাথে? শোনো, তোমাকে যদি এই শিক্ষাগুলা না দিই তাহলে তুমি বড় হয়ে চলবা কিভাবে? তোমাকে তো যে কেউ ঠকে দিবে, তার লেগে তোমাকে এখন থেকে শিক্ষা দিচ্ছি। ঠিক আছে আব্বা, আজকে তো হেরে গেলাম, কালকে আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব। হ্যাঁ, তোরা ভাব বেটাই পরীক্ষা কর, তোদের এই পরীক্ষা করতে গিয়ে আমি তো ডেলি বিরিয়ানি খেতে পাচ্ছি। রওশান, তাহলে কুন্ডালি বালেও? আব্বা, তুমি আমাদের সংসারের সবচেয়ে বড়, তুমি আমাদের চাইতে বেশি কাজ করো, তুমি আমাদের সবারই খেয়াল রাখো, কষ্ট করে ইনকাম করে নিয়ে আসো, পরিবারের সব দায়িত্ব তোমার ঘাড়ে। আজ তুমি পছন্দ করো, লেগ পিস থাকুক বা না থাকুক আমি খেয়ে নেবো।
আব্বা কি ব্যাপার, আজ কি সব লেগ পিস আমার কাছে দে? হ্যাঁ, সব লেগ পিস গুলাই তোমার। আমার শুধু উদ্দেশ্য ছিল তোমাকে শিক্ষা দেওয়া। তোমাকে না দিয়ে আমি খাবো কি করে? তুমি আমার একমাত্র ছেলে, তাই আগের দিনের লেগ পিস গুলো আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম। তুমি আজ শান্তি করে খাও। শোনো, আর একটা কথা মনে রাখবা, যখন তুমি অন্য কাউরির ভালো করবে তখন আল্লাহ তোমার ভালো করবে। আর আল্লাহ যখন তোমার ভালো করবে, দুনিয়ার কোনো শক্তি নাই যে তোমার ক্ষতি করবে। তাই এখন থেকে তুমি বেশি বেশি করে পড়াশোনা করো আর জ্ঞান অর্জন করো। তুমি যে শিক্ষাগুলো পেলে, এই শিক্ষাগুলো তোমার ছেলেকেও দেবে। ঠিক আছে আব্বা। তুমি আমাকে আগে থেকে বলেছো নাকি যতটুকু শুনেছো ততটুকু বলেছি? এই রিয়াজ, এই লোকটা এখানে কি করছে? রাজামশাই নামাজ পড়ছে। এই, তুমি এখানে কি করছো? আমি এখানে নামাজ পড়ছিলাম রাজামশাই। কেন? আল্লাহু পাকের ভয়ে রাজামশাই। এই, তুই আমার রাজ্যে বাস করবি আর আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করবি? এই, একে ফাঁসি দিয়ে দে। আমি কোন বিপদে পড়লাম, আমাকে তুমি রক্ষা করো। বলেন, আপনার কি প্রশ্ন আছে? আমার প্রথম প্রশ্ন, আল্লাহ কেমন দেখতে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কতদূর পর্যন্ত দেখতে পায়? আর আমার তৃতীয় প্রশ্ন, আল্লাহ কি করে? আমি তো এইভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাকে কদিন সময় দিন। যা, তোকে এক সপ্তাহ টাইম দিলাম, এক সপ্তাহের মধ্যে তোকে উত্তর দিতে হবে। তাহলে আপনাকে এক সপ্তাহ পরে কোথায় পাবো? ঠিক আছে, যা, সামনে শুক্রবার আমি এই জঙ্গলে শিকার করতে আসবো, তুই চলে আসবি প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে রাজামশাই। রাজামশাই, আপনি ওকে ছেড়ে দিলেন, এক সপ্তাহ পর আবার এখানে ফিরে আসবে, তার কি গ্যারান্টি আছে? ও না আসলে ওকে যেখানে পাবো সেখানে গিয়ে ফাঁসি দিয়ে দেব। ঠিক আছে রাজামশাই। কই গো গিন্নি? কি হলো? আমি ভারী চিন্তায় পড়ে গেলাম গো। কেন, কি হলো? আমি নামাজ পড়ছিলাম আর রাজা এসে আমাকে জিজ্ঞেস করলো, কি করছিস? আমি বললাম, আল্লাহকে ভয় করে নামাজ পড়ছি। তখন রাজা আমাকে তিনটে প্রশ্ন করলো আর বললো, উত্তর দিতে না পারলে ফাঁসি দিয়ে দেবে। ফাঁসি দিয়ে দেবে মানে কি প্রশ্ন করেছে? আল্লাহ কেমন দেখতে, আল্লাহ কতদূর পর্যন্ত দেখতে পায়, আর আল্লাহ কি করে? তাই তো গো আব্বা। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। তুই আবার কি করে দিবি? আমি যখন দিব ঠিক দেখতে পাবা, আমার উপর একটু ভরসা রাখো। ওই যে রোশন, রাজামশাই চলে এসেছে, আয় আয় আয়। বল আমার প্রশ্নের উত্তর বল। রাজামশাই, আপনি এত সহজ প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিতে আমাকে লাগবে না, আমার ছেলেই দিয়ে দিবে। ঠিক আছে, বলো বাবু, আল্লাহ কেমন দেখতে? আপনি কেমন দয়ালু রাজামশাই, আপনার দরবারে খোদা এসেছে, খাতির যত্ন না করে অমনি প্রশ্ন ধরতে লেগেছেন। এই রিয়াজ, প্রাসাদ থেকে এদের জন্য খাবার নিয়ে আয় তো। আজ্ঞে রাজামশাই। You're
এই তুমি কি করছো? রাজা মশাই আমি ঘি গুনছি। তুমি কি পাগল নাকি? এর মধ্যে কি করে ঘি পাবে? দুধকে ভালো করে ফুটাতে হবে, তারপর এই দুধের সর বসলে এই সরকে ভালো করে জাল করতে হবে, তারপরে সেখান থেকে ঘি হবে। ঠিক বলেছেন রাজা মশাই, দুধের মধ্যে যেমন ঘি আছে দেখা যাচ্ছে না, সেই রকম সারা জাহানে আল্লাহ আছে কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহকে পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ন্যায় পথে চলতে হবে, আর আল্লাহকে রাজি করতে পারলে নিশ্চয় আপনি আল্লাহকে দেখতে পাবেন। ঠিক আছে, তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, আল্লাহ কতদূর পর্যন্ত দেখতে পায়? ঠিক আছে, আপনি একটা মোমবাতি আনার ব্যবস্থা করেন, আপনার এই উত্তর আমি দিয়ে দেব। এই রিয়াজ, যা তো একটা মোমবাতি নিয়ে আয়। ঠিক আছে রাজা মশাই। এই গ্লাসটা নিয়ে যাও। রাজা মশাই বলেন তো, আলোটা কমে যাচ্ছে কেন? চারিদিকে ছিটিয়ে যাচ্ছে। ওই রকম ভাবে আল্লাহ চারিদিক দেখতে পাই। ঠিক আছে, আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দাও, আল্লাহ কি করে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, মোমবাতিটা ধরেন। আচ্ছা রাজা মশাই, আপনি রাজা মশাই হিসাবে প্রশ্নটা করেছেন না প্রজা হিসাবে? ভাবো, আমি প্রজা হিসেবেই জিজ্ঞাসা করেছি। আপনি প্রজা তো, আপনার গায়ে রাজার পোশাক কেন? খুলে ফেলেন, দি প্রজা হয়ে যান। তুমি তো দেখছি আমাকে খুব পেঁচে ফেললা, এখন আমি কার সঙ্গে পোশাক পাল্টাবো? আপনি আমার আব্বার সঙ্গে পাল্টা পাল্টি করে নেন না। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু উত্তর আমার চাই। বলো আল্লাহ কি করে? বলে আছেই বা কি, দেখতে পাচ্ছেন না আল্লাহ কিভাবে সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে প্রজা আর প্রজা থেকে রাজা করে দিচ্ছে? আমার আব্বা আপনার পোশাক পরে রাজা হয়ে গেছে, এটা কে করেছে? এটা তো আল্লাহই করেছে, এটাই আল্লাহর কাজ। আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী, ধনীকে গরিব করতে পারে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, যাও, তোমাদের আর কোনো ফাঁসি নাই, তোমাদেরকে মুক্ত করে দিলাম, আর আমাকেও নামাজ পড়া শিখিয়ে দাও, আমিও এখন থেকে নামাজ পড়বো। আমাদেরকেও শিখিয়ে দাও, আমরাও পড়বো।